হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা মরসুমের দ্বিতীয় শীতলতম দিন পয়লা ফেব্রুয়ারি সোমবার বাংলায় চোদ্দটি জেলাতে কোল্ড ওয়েবের সতর্কবার্তা আমরা জানবো বিস্তারিত ছাড়া পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে তার প্রভাব আসতে চলেছে সমস্ত আপডেটটি আপনাদের জানাবো তো বন্ধুরা এই ধরনের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি প্রতিনিয়ত জানতে হলে খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশানটিকে অন করে রাখতে বলবেন না চলুন এবারে বিস্তারিত খবরে যাওয়া যাক এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করতে বলবেন না সোমবার মরসুমের দ্বিতীয় শীতলতম দিন কলকাতায় আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটি স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নিচে এর আগে এই রকম অবস্থা দেখা গেছিল সাতাশে ডিসেম্বর তাপমাত্রা তখন কিন্তু নেমেছিল এগারো দশমিক দুই ডিগ্রিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বুধবার পর্যন্ত এমন কিন্তু পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা এরপর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়তে পারে এদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট একত্রিশে জানুয়ারি নাগাদ রবিবার আমরা দেখেছিলাম জম্মু এবং কাশ্মীরে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে অপর আরও একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকতে চলেছে মঙ্গলবার দুই ফেব্রুয়ারি যার জেরে সমস্ত উত্তর ভারত জুড়ে তুষারপাত এবং বজ্র বৃষ্টি সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা আমরা জানবো উত্তরবঙ্গের আবহাওয়াটা সোমবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা আগামী দুই থেকে তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতে তাপমাত্রার সেই রকম কোনো পরিবর্তন হবে না এরপর থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটে জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও একটু বেশি কুয়াশাও হতে পারে যেখানে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যেতেও পারে এমন সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের কোথাও কোথাও কিন্তু শীতের আমেজ বেশ হতে পারে এবং কোল্ডের মতো পরিস্থিতিও কিন্তু কোনো কোনো জায়গাতে তৈরি হতে পারে আমরা জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেই রকম কোনো পরিবর্তন হবে না এরপর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এছাড়াও প্রায় সবগুলো জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে এদিকে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোনো কোনো জায়গাতে কোল্ড ওয়েবের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে কমলা সতর্কতা দিয়ে আবহাওয়া দপ্তরের প্রভাব ফাঁসে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে এরপর আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রার সেই রকম কোনো পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা তবে সব করে জেলার হালকা থেকে মাঝারি কিন্তু কুয়াশা দেখা দিতে তে পারে উত্তরে হাওয়া হালকা বইতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ এবং ত্রিপুরা এবং তার সঙ্গে আসামে কিন্তু তাপমাত্রা কিন্তু ভালোই কিন্তু ঠান্ডার আমেজে থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমের দিকেই থাকবে বিশেষ করে উত্তর বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের দেখাবো সেই সমস্ত আপডেটগুলি তো বন্ধুরা তত সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকলে এটা লাইক করে শেয়ার করে দিতে বলবেন না